हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, दिस इज ममता हिनारिया एंड वेलकम बैक टू माय अनदर ब्रैंड न्यू वीडियो। सबाई केमन आछेन? आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आजके आमि आपनादेर साथे शेयर करब अत्यंत मजादार एबं यूनिक एकटी रेसिपी, सेटा होच्छे कन्डेंस मिल्क ब्रेडेर रेसिपी। ब्रेड किन्तु आमरा कम बेशी सकलेई पछन्द करी, किन्तु कखनो कि कन्डेंस मिल्कर ब्रेड बानिये खेये देखेछेन? ताहले तो एटार फ्यान होये जाबेन, नेक्स्ट टाइम आर कोनो ब्रेड खेतेई मन चाइबे ना। तो चलो आज के शुरू करा जाक मजादार कन्डेंस मिल्क ब्रेड रेसिपी। तो हमें ब्रेड डोटा बनानों जोन्नो हाफ कप परिमाण लिक्विड गरम दूध नियेछी, एर मध्य हमें वन फोर्थ कप परिमाण दीची कन्डेंस मिल्क दिए। दूध और कन्डेंस मिल्कटाके हमें खूब सुंदर करे एक चामचर सहाज्ये नेड़े मिशिए निच्छी। एरपर एर मध्य हमें दिए दिब एक टेबिल चामच परिमाण यीस्ट दिए সেটাকে মিশিয়ে দেন। আমি এটাকে রেস্ট করব 10 মিনিটের জন্য, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 10 মিনিট পর আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দিব 1 কাপ পরিমাণ ময়দা, দেন এটাকে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করব। এখানে আমি লবণ ব্যবহার করব না, বিকজ আমার কাছে মনে হয় কর্নেস মিল্কে একটু লবণ টাইপের টেস্ট থাকে, দ্যাটস হোয়াই এখানে লবণ ব্যবহার করার দরকার নেই। আপনারা যদি পছন্দ করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যখন ডোটা মাখানো শুরু করব, তখন মনে হতে পারে ডোটা অনেকটা স্টিকি, বিকজ এর মধ্যে কর্নেস মিল্ক দেওয়া আছে তাই। তো সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে, দেন ডোটাকে আমি আবার মেখে নিব। সেই পর্যায়ে দেখতে পাবেন যে ডোটা কিন্তু খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে আর হাতে লেগে যাচ্ছে না। এরপর আমি ডোয়ের উপরে এবং বাটির চারিপাশে তেল মাখিয়ে দেন এটাকে রেস্ট করব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে ডো থেকে বাতাস বের করে কিছুক্ষণ মথে নিব, এতে করে ডোটা খুব সুন্দর সফট হবে এবং ব্রেডটাও অনেক সুন্দর সফট হবে। এরপর আমি একটা বোর্ডের উপর আবার কিছুক্ষণ ডোটাকে মথে নিব। এরপর ডোটাকে আমি একটা বেলনির সাহায্যে এরকম গোল করে বেলে নিব, কিন্তু আমরা কি রুটির মতো পাতলা করব না, অনেকটাই মোটা থাকবে। আমি রুটিটাকে প্রায় 1 ইঞ্চি সমান পুরু রেখেছি। এরপর আমি রুটিটাকে একটা সাইড থেকে মুড়ে দেন আরেকটা সাইডে নিয়ে আসলাম। এই প্রসেসটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এরপর আমি এই রোলটাকে একটু লম্বাটে করে নিচ্ছি। এরপর আমি একটা ডো কাটারের সাহায্যে খুব সুন্দর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই প্রসেসটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, এবং আমরা যেভাবে কেটে নিচ্ছি এই সাইজ অনুযায়ী রাখব। আমরা কিন্তু ডোগুলোকে সরিয়ে ফেলবো না, তাহলে সিরিয়াল নষ্ট হয়ে যাবে। সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে, তাহলে ব্রেডটা আমাদের অল ওভার দেখতে খুব সুন্দর হবে। এরপর হাতের সাহায্যে আমি এটাকে একটু ঠিক করে দিলাম, দেন আমি এরকম একটা লম্বা প্যান নিয়েছি, দেন সেটার নিচে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে এরপর আমি যে ডোটা কেটে রেখেছিলাম সেটাকে সুন্দর করে দিয়ে দিলাম। তারপর একটা র্যাপিং পলি দিয়ে এটাকে আমি ঢেকে রেস্ট করব প্রায় আধা ঘন্টার মতো, এতে করে ডোয়ের মধ্যে বাতাস সৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্কের মধ্যে হাফ টেবিল চামচ পানি দিয়ে দেন নেড়ে মিশিয়ে এই ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এটাকে ওভেনে বেক করব, আর আপনারা চাইলে কিন্তু এটাকে চুলায় বেক করে নিতে পারেন। আমি ওভেনটাকে 10 মিনিট যাবত প্রিহিট করে নিয়েছি, এখন আমি এটাকে 15 মিনিটের জন্য বেক করব এবং আপার লোয়ার বোথ সাইডে আমি হিট দিব, আর এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করব।
देखते पाच्छें जी खूब सुंदर गोल्डन ब्राउन कलर चले एसेछे। एखन आमी एटाके बेर करे निब। देन एटार ऊपर एकटु कुकिंग अएल दिए एकटा ब्राशेर साहाज्ये ब्राश करे दिले ऊपरटा देखते खूब ग्लसि होबे एबं खूब सुंदर लागबे। एरपर आमी एकटा র্যাপিং পলিশ সাহায্যে আবারও ব্রেডটাকে ঢেকে দেন ঠান্ডা করব। ঢেকে ঠান্ডা না করলে ব্রেডের ময়েশ্চারটা চলে যাবে এবং ব্রেডটা হার্ড হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এটাকে ঢেকে ঠান্ডা করাটাই বেটার। এরপর এটাকে আমি এখন ডিমোল্ড করব। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সফট হয়েছে এবং খেতে যে কতটা মজা, যদি কখনো বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি যে ডো কাটারের সাহায্যে কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু অটোমেটিকলি পিস হয়ে যাচ্ছে। সো এটাকে আমাদের এক্সট্রা করে ছুরি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই। আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রেসিপিটি ফলো করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আই হোপ অনেক মজা লাগবে খেতে। তো অ্যাজ ইউজুয়াল যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।